নমস্কার দর্শক বন্ধু আজকের রেসিপি পেটাই পরোটা দোকানের পেটাই পরোটা তো আমরা খেয়েছি কিন্তু বাড়িতে বানিয়ে সেই পেটাই পরোঠা খাওয়ার মজাই আলাদা আর সেই জন্য আজকের রেসিপি আপনাদের জন্য পেটাই পরোটা আপনাদের কাছে যদি এরকম রেসিপি থাকে তাহলে ঝটপট চলে আসুন আপনার রেসিপি নিয়ে শিউলের হেসেলে শেয়ার করুন সকলের সঙ্গে আপনার রান্না আমরা অপেক্ষায় থাকলাম গল্প আড্ডার ছলে আপনাদের রান্না তুলে ধরবো সকলের সঙ্গে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানাতে একদম ভুল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা এক কাপ ময়দা নিলাম আর তার সঙ্গে আমরা মেশাচ্ছি নুন নুন আমরা স্বাদ অনুযায়ী দেব এখানে হাফ চামচ নুন দিলাম নুনের সঙ্গে ভালো করে আমরা ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমরা এই ময়দাতে মেশাচ্ছি সাদা তেল এরকম ছোট্ট চামচের পাঁচ থেকে ছয় চামচ আমরা সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে ময়দা আর সাদা তেল মিশিয়ে ফেলবো বেশ ভালো করে মেশাব তাতে আমাদের মিশ্রণটা খুব ভালো হবে আর এই ময়নটা দেওয়ার জন্য আমাদের পরোঠাটা বেশ ভালো করে ফুলবে এখানে চাইলে আপনারা বেকিং সোডা দিতেই পারেন কিন্তু সেটা আমি দিইনি ভালো করে এরকম মিশিয়ে নিলাম এবার আমরা জল দিয়ে ভালো করে মেখে নেব এখানে গ্লাসে দিচ্ছি কিন্তু এর মাপ হচ্ছে এক কাপ ময়দার জন্য হাফ কাপের থেকে জাস্ট একটু কম জল এইভাবে মাখলে কিন্তু খুব সুন্দর একটা ডো পাওয়া যাবে এক কাপ ময়দা আর জল নেব হাফ কাপের থেকে সামান্য একটু কম বাস খুব সুন্দর একটা আমরা ডো পেলাম আর যেটা আমরা খুব সুন্দর করে মাখিয়ে নেব অনেকক্ষণ ধরে কারণ যতক্ষণ আমরা মাখাবো তার উপর নির্ভর করবে যে আমাদের পরোটা ততটা নরম হবে আর ততটাই হচ্ছে খেতে সুস্বাদু হবে এরকম বেশ কিছুক্ষণ ধরে আমরা মাখিয়ে নিচ্ছি এরকম রেসিপি আপনারা দেখবেন শিউলির হেঁসেলে আর সেই জন্য আপনাদেরকে সঙ্গে চাই তাহলে ঝটপট সাবস্ক্রাইব করুন শিউলির হেঁসেল চ্যানেলটি আর এরকম রেসিপি আপনারা বারবার দেখুন এবার আমরা ভালো করে মেখে নিয়ে ঢাকনা বন্ধ করে দশ দশ থেকে পনেরো মিনিটের জন্য রাখছি ফিরে এলাম দশ পনেরো মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখছি একেবারে নরম তুলতুলে খুব সফট একটা ডো তৈরি হয়েছে এখান থেকে আমরা দুটো ভাগ করে নিলাম দুটো বল তৈরি করলাম বেশ গোল করে আমরা দুটো বল বানালাম আমরা হাতের সাহায্যে বেশ প্লেন করে বলটা বানাবো যতটা প্লেন করতে পারবো অর্থাৎ গাটা যতটা মসৃণ হবে আমাদের পরোঠা কিন্তু সুন্দর হবে এই পেটাই পরোটা বানানোর কিন্তু প্রসেসটা একটু আলাদা আর সেটার জন্য কিন্তু এটা এই প্রসেসটা ভালো করে ফলো করতে হবে আমরা প্রথমে শুকনো ময়দায় এটাকে ডিপ করে নিলাম তারপর আমরা বেলে নিচ্ছি সাধারণ যে পরোটা তার থেকে অনেক আলাদা এই পেটাই পরোটার প্রসেসটা সেটা আপনারা ভালো করে দেখবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা ভালো করে কিন্তু বেলে নিচ্ছি আর এখানে ময়দা আবারও ছড়িয়ে যাতে না আটকে যায় সেই জন্য আমরা বেশ গোল করে বেলে নিচ্ছি আর এটাকে এমন হবে খুব পাতলা না খুব মোটা না তবে পাতলার দিকে বেশিটা যাবে এটা খুব যে গোল করতে হবে সেরকম না পরোঠা কেন এতটা বেশি গোল করার দরকার নেই সেটা পরে আপনারা বুঝতে পারবেন এবার যেটা করতে হবে ভালো করে দেখুন ওপরে কিন্তু সাদা তেল আমি মাখিয়ে নিচ্ছি তারপরে এর ওপরে ছড়িয়ে দিচ্ছি শুকনো যে ময়দা সেটা চলুন তাহলে সাদা তেলটা তো ভালো করে মাখিয়ে নিলাম এবার আমরা শুকনো ময়দার গুঁড়োটা এর উপর ছড়িয়ে দিই এটা দেওয়ার কারণ হলো যখন লেয়ার হবে তখন কিন্তু একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না একটা ছুরির সাহায্যে আমরা কিন্তু এরকম একটা কেটে নিচ্ছি একটা ধার কেটে নিলাম নিয়ে এরকম কোন কোন করে আমরা পাকিয়ে পাকিয়ে হাতের সাহায্যে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু তৈরি করতে হবে বেশ শঙ্কু আকৃতির দেখতে হবে জিনিসটা এরকম হাতের সাহায্যে তৈরি করে নিলাম আর যে উপরের অংশটা আমরা ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি এবার তেলে আমরা ডুবিয়ে নিয়ে বেলে নেব আবারও বলছি এটা কিন্তু খুব গোল হওয়ার দরকার নেই এটা হচ্ছে পেটাই পরোটা সেই জন্য আমরা মোটামুটি একটা গোল করলেই হবে আর এটা কিন্তু একটু পাতলার দিকেই আমরা বেলবো বেশ অনেকটা বড় করেই বেলব পাতলা মতো হবে তবেই কিন্তু আমাদের জিনিসটা খুব ভালো হবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি আবারও বলছি তারা পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের রান্না আমার হেসেলে আপনারা দেখান শিউলির হেসেলে আপনাদের রান্না সবসময় থাকে বিভিন্ন রন্ধনশিল্পী বিভিন্ন রকমের রান্না নিয়ে হাজির হন খুব সুন্দর সুন্দর তাদের রান্না থাকে শিউলির হেসেলে আপনারা অবশ্যই দেখবেন আর সঙ্গে থাকবেন আমাদের পরোটা আমাদের বেলা একেবারে কমপ্লিট এবার যেটা করতে হবে চলুন দেখে নিন আলতো হাতে কিন্তু বেলতে হবে তাতে লেয়ারটা কিন্তু ঠিকঠাক থাকবে এবার চলুন তাওয়াটা গরম করেছি সাদা তেল দিয়েছি এবার তেলটাকে গরম করে দিচ্ছি তেলটা গরম হলেই আমরা এতে দিয়ে দিচ্ছি আমাদের সেই বেলে রাখা পরোটাটা পরোটাটা আমরা এবার মানে এপিটোপিট করে ভেজে নেব খুব শক্ত করে কিন্তু ভাজব না আবার কাঁচা থাকে না যেন সেটাও দেখতে হবে বেশ চেপে চেপে দুপিট আমরা ভেজে নেব আমাদের পরোটা ভাজা কমপ্লিট এবার আমরা কিন্তু পরোটাটা তুলে নিচ্ছি এবার সেই শুভক্ষণ যখন পরোঠাটা আমরা পেটাই পরোঠা করব তাহলে দেখা যায় কিভাবে করছি আগে আমরা তুলে নিচ্ছি একটি প্লেটে এবার চলুন আমরা দেখিনি কীভাবে এটাকে পেটাই পরোটা তৈরি করি আরেকটা পরোটা ভাজতে দিয়ে চলুন আমরা সেই কাজটা শুরু করে দিই দুটো হাতে সাহায্য লাগবে একটা হাত দিয়ে টেনে আর একটা হাত দিয়ে এরকম মেরে মেরে পেটাই পরোটা তৈরি করতে হয় একটু গরম থাকা অবস্থায় করবেন তাতে সুবিধা হবে আর আরেকটা কথা কিন্তু মাথায় রাখবেন পেটাই পরোটা এরকম তৈরি করার পরে আপনারা কিন্তু অবশ্যই হটপটে বা ক্যাসারোলে রেখে দেবেন তাতে নরম থাকবে বাইরে একটু রাখবেন না কিন্তু খুব খুব শক্ত হয়ে যায় আমরা আমরা এরকম ভেজে নিচ্ছি দোকানে যেমন পেটাই দেখি নরম হয় বাড়িতেও কিন্তু একই রকম নরম হয় আর তার জন্য আমি আবারও বলছি পেটাই পরোটা তৈরি করার পর একেবারে বাইরে রাখবেন না তারা কিন্তু একটা কোনো পাত্রে রেখে কাপড় ঢাকা দিয়ে রাখে বা কোনো পাত্র ঢাকা দিয়ে রাখে তেমনি আমরা রাখব বাইরে এয়ারের কন্টাক্টটা আসলে কিন্তু শক্ত হয়ে যায় আমরা আধ ঘন্টা মতো এটাকে বেশি রেখে নরম অবস্থায় খেতে পারি আমরা এভাবে বেশ কটা পরোটা ভেজে নিচ্ছি আর তারপরে আমাদের সেই পেটাই পরোঠার কাজটা শুরু করছি মেরে মেরে এরকম পিঠে পিঠে যে পরোঠা সেটাই হচ্ছে পেটাই পরোঠা বেশ মনের সুখে মেরে পিঠে এই পেটাই পরোটা তৈরি করা যাবে যাবে দেখুন দুটো হাতের সাহায্যে আমরা তৈরি করে নিচ্ছি এরকম খুব সুন্দর একেবারে দোকানের মতোই কিন্তু খুব নরম পরোটা ভীষণ আনন্দ পেলাম এই পরোটা তৈরি করে আপনারাও আনন্দ পাবেন যখন দেখবেন বাড়িতে তৈরি করতে পাচ্ছেন দোকানের মতো এরকম একটা রেসিপি ছোলা ডালের সঙ্গে পরিবেশন করুন পরিবারের সকলের সঙ্গে আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না যে কেমন হয়েছে অসাধারণ একটা রেসিপি করে আমার যেমন ভালো লেগেছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি সেটাই আশা রাখি তাহলে ঝটপট বানিয়ে ফেলুন ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাড়িতে এরকম টাটকা টাটকা হেলদি হেলদি জিনিসটা খেয়ে ফেলুন তৈরি করুন আর সবাই আপনাকে বাহবা দেবে তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত দর্শক বন্ধু ছোলার ডালের সঙ্গে পরিবেশন করুন কিংবা মটর আলু দিয়ে